আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করবে বিপ্লবী ছাত্র জনতা। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত 252 উপপরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। নিম্নচাপের ফলে দেশের সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজি রেস্তোরাঁর সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের 5 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়া 60,000 মিটার কারেন্ট জাল সহ 9 জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 7 জনকে 12 দিনের কারাদণ্ড দেয়া হয়। সাবেক হামাস প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ার হত্যা হওয়ার পর দলের চেইন অফ কমান্ডে পরিবর্তন আনার সিদ্ধান্ত গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের। সেই সিদ্ধান্ত অনুসারে আপাতত নতুন কোনো প্রধান নেতা বেছে নিচ্ছে না গোষ্ঠীটি। মিরপুরে চলমান টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে প্রোটিয়াদের কাছে ধরাশয়ী হতে থাকলেও হাসানের সৌজন্যে দুর্দান্তভাবে মাঠে ফিরেছে বাংলাদেশ। হাসান মাহমুদের টানা 2 বলে 2 উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে টাইগাররা।